হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি ছিল আরেকটি ব্লগ না, আজকে ব্লগটা শুরু করছি খুব সকাল সকাল। তো এখানে দেখো আমি সকালবেলা রিশু ছিল, আজকে বানাচ্ছি ব্রেকফাস্ট। এখানে তোর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ও প্রিয় এটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বলবো না বুঝে গেছি। দেখো রিশুর জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, দেখো হয়ে গেছে। আর একটু ফ্রাই হলে ওকে আমি দিয়ে দেবো। উঠিয়ে দেখি যে হচ্ছে হয়েছে নাকি। রিশু ফ্রেঞ্চ ফ্রাই আর সস না, বাল পিলো সরাও, বালিশ সরাও, বালিশ সরাও, খাও। দেখো তো গরম নাকি, খাবে না ওটা? দেখো একটু আলুটার মধ্যে এরকম ছিল, খালি ওটা কিচ্ছু হয় নাই রে, একটু পুড়ে গেছে ওই জায়গাটা। খাও খাও, ভালো লাগছে? খেয়ে নাও তাহলে সম্পূর্ণটা। হ্যাঁ, সকালবেলা ওই ব্রেকফাস্টের ভিডিওটাই করতে পেরেছি, তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কারণ কি, আমি বসে পড়েছিলাম, কালকে ভিডিওটা করেছিলাম, সেটা এডিটিং করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। তারপরে আজকে হচ্ছিলো বাড়িতে সেরকম কোনো কাজ বাজ কিচ্ছু নেই, কারণ কি আজকে হচ্ছিলো দাদা শ্বশুর যে আছে, সেই দাদা শ্বশুর আজকে বাশরিক। তো বাশরিক বলতে আজকে বোধ হয় ফিফথ বাশরিক, পাঁচ নম্বর বাশরিক হবে, তাই না গো? পাঁচ বছর হয়তো হবে, বলতে পারছি না ঠিক। তো আমার বিয়ের পরপরই মারা গিয়েছিল, হবে হয়তো ওরকমই হবে, পাঁচ বছরই হবে, এবছর হচ্ছে, হ্যাঁ চার বছর কি পাঁচ বছর ওরকম হবে। তো ওখানে গিয়ে জানলে পরে আমার পাঁচ বছরই মনে হচ্ছে, হ্যাঁ। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে শুনে জানাবো, বলবো। তো ওখানটায় যাচ্ছি এখন, তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে টুরে। ও এতক্ষণ পর স্নান করলো, ও এতক্ষণ পর স্নান করলো, ও রেডি, আর ওর শরীরটা ভালো ছিল না, ওর জন্য একটু রেস্ট নিয়ে তারপরে এখন যাচ্ছি। তো চলো বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমরা রাস্তায় বেরিয়েছি, বেরিয়ে আধের রাস্তা আসার দিকে ও গাড়িতে হাওয়া নিয়ে একদম, পরে ও চেক করতে দেখলো যে টায়ারের ভিতরে একটা মানে তারকাটি ঢুকে আছে। তো ওটা ঠিক করার জন্য আমি গ্যারেজে ঢুকলাম, তো বেশিক্ষণ লাগবে না, পাঁচ মিনিটের কাজ, পাঁচ মিনিটও না, দুই তিন মিনিটের কাজ। তো এই যে আমরা চলে আসছি, আর এ দেখো এসে দেখি টেবিলের উপরে মানে মৌসুমি রসটা পড়ে আছে। আমি মৌসুমি রস করে দিয়ে দিয়েছিলাম ওকে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওকে আমি মৌসুমি রস করে দিয়েছিলাম, তো সেটা ভুলে গেছিলো বাড়িতে খেতে, তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম বোতলে করে। এসে দেখি এখনও খাইনি, তো ওটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাই মা কী রান্না করছে। ওই যে এখানে মা খিচুড়ি বসাচ্ছে এখন, তো লাবলাটা আগেই হয়ে গেছে। তো এই যে এখানে পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি সবজি বলছি, সব সবজি দিয়ে লাবড়া আর খিচুড়ি আর মিষ্টি, এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে দেখো, তখন তোমাদেরকে বলছিলাম যে পাঁচ বছর, পাঁচ বছর না, এবার দাদু চার বছরের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে বাড়িতে একটা মানে কীর্তন দিয়েছে খালি, ব্যাস। না চেষ্টা করছি, দেখি খুলতে পারি কি না। দেখো এটাকে কিভাবে গিট্টু লাগাইছে আমি কিছুতেই খুলতে পারছি না। ইয়েলোটা দিব, খুলতে পারলে না দিব, লেটস প্লে ফুটবল, যাও গো। কেন বাবু খেলবে না বলে বুনু? একাই খেলবে, তো তুই খেলবি না, তো খেলবে না। দেখো লেটস প্লে ফুটবল বলে খেলা শুরু। তো এই যে যারা কীর্তন করবে চলে আসছে, যারা সবাই এখানে বসছে, মা এক এক করে সব রেডি করে দিচ্ছে। তো এখন ওনাদের মধ্যে অনেকেই আসেনি, সবাই আসবে তারপরে শুরু হবে। এখন এই যে পুজো করবে, কীর্তন করবে, দেখো ওরা দুজন এখানে চুপ করে বসে বসে এখানে এখন কীর্তন দেখবে। আরে তোমরা দেখো রিশুর নতুন হেয়ার স্টাইল, রিশুর নতুন হেয়ার স্টাইল,
হ্যাঁ চুপ করে বসে থাকবা, হ্যাঁ কি করছো তুমি আমার সাথে, তোকে আদর করছে, আর 900 দিবে, 900 900 দুইজন দুই দিকে সরে গেছে, মধ্যেখানে ক্যামেরা ফাঁকা হয়ে গেছে। ভেতরের দিকে যাও, এখানে দেখতে ওখানে কীর্তন হচ্ছে, তো আমি এখানে দেখতে আসলাম আর কত দূর, দেখলাম যে না এখন অনেকক্ষণ বাকি খিচুড়িটা হতে। তো বলতে বলতে যে দেখো এসে দেখি খিচুড়ি হয়েও গেছে, এখন মা না আমাকে বলছে যে টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা, চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে এই দেখো দাদু, এই দাদুরই আজকে মৃত্যুবার্ষিকী, আর পাশেই আছে ঠাম্মা। তোমরা তো জানোই ঠাম্মা দাদু অনেকদিন আগেই মারা গিয়েছিল, ঠাম্মা তো রিসেন্ট। তো দাদুকে আমি বিয়ের পরে খুব একটা পাইনি, তবে ঠাম্মাকে আসলে আমি খুব কাছ থেকে পেয়েছি, যার জন্য ঠাম্মার কথা খুব মনে পড়ে, খুব মানে বিশ্বাসই হয় না এখনো। তো এদিকে দেখো এই যে সোনামা পুজো দিচ্ছে, সোনামা একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ তুমি বুনু কিনে একটু ডক্টরের কাছে গিয়েছিল, বুনু শরীরটা অনেকদিন ধরেই ভালো না, আজকে চেক আপ ছিল, তো সেই চেক আপে বুনুকে নিয়ে গেছিলো, যার জন্য তো এই যে এখানে আসলে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি এই দেখো এখানে আমি কথা বললে তোমরা কিছু শুনতে পারতে না, আর এই দেখো, এই দেখো চলে আসছে, তো এই দেখো ওরা তিন মিনিট এখানে খেলছে, আমি যে ভিডিওটা অন করছি ব্যাচ চলে আসছে, যে বৃষ্টি এতক্ষণ দেখেনি, এখন দেখছে ব্যাচ, এখনই লেগে যাবে ঝগড়া ওদের তিনজনের মধ্যে, দেখবে ব্যাচ কে আসবে ক্যামেরায়। তো এই যে সরিয়ে নিয়েছি ভয়ের ছোটে ক্যামেরাটাকে, তো এই যে তিনজন মিলে ওরা এখানে নাচানাচি করছে, আর ওখানে যে কীর্তন হচ্ছে, ওরা তো আর বোঝে না, ওরা তো ছোটো,
ওরাও তো খুব মজা পাচ্ছে। তো এই যে দেখতে দেখতে কীর্তন শেষ, তো অনেকগুলো গান করলো, অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো এখন একটু সব এক করে আবার নিয়ে যাচ্ছে, এখন সব উঠানো হবে, তো ওনাদেরকে এখন একটু প্রসাদ দেওয়া হবে। তাই দেখো কীর্তন শেষ, এই তিনটাও নেমে ভাগছে, তবে আমারটা বসে আছে চুপ করে। তো এই যে সবাইকে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, না ফল তো খিচুড়ি হয় না, আমি কি বলছি ফল খিচুড়ি। দেখছো রিশু আমার সাথে কেমন ঝগড়া করছে, মানে ওদেরকে আগে ফল দিবে এটাই বলছে, এই ফল কি খিচুড়ি হয়, এই ফল দিচ্ছে এটাই বলছে। ও এই যে আমরা এখন খিচুড়ি, আমরা এখন বলছি এই যে ও খেতে বসছে, আমার খাওয়া হয়ে গেছে আগে, তবে আমি খিচুড়ি এতটাই ভালোবাসি যে আমি বরকে ছেড়েও খেয়ে নিতে পারি। বলো বলো কেমন হয়েছে? তো বাইরে এখন একটু পরে হয়তো বৃষ্টি নামবে, কেন খুব বিদ্যুৎ চমকাচ্ছে, যার জন্য আমি ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। খাবে না মিষ্টি, খাবে না পায়েস হলে নিত। থেকে চলে আসছি ওই বাড়ির থেকে, তো এসে দেখো রাস্তা দাঁড়িয়ে আছে, এই যে পুরো বৃষ্টি হচ্ছে, দেখো কালকে ভোরে মহালয়া আর আজকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু একটু আগে জোরেই ছিল, দেখো ও বৃষ্টি ফোটা পড়ছে তাই বলছে, বৃষ্টি এখন একটু হালকা হয়েছে, তবু খুব একটা হালকা না, ভালোই জোরে হচ্ছে। ভোরবেলা মনে ঘুরতে যেতে পারবো না যদি এরকম বৃষ্টি থাকে।